প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সিজো কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আলফাজউদ্দিন, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সিজো কলেজ, বাগাইছড়ি, রাঙামাটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সামনে হাজির হয়েছি অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের বাংলাদেশের কৃষি নিয়ে। গত ক্লাসে আমি কৃষি সম্পর্কে একটু আলোচনা করেছি, আজ আমি তোমাদের বাংলাদেশের কৃষি কাঠামোর যে বৈশিষ্ট্য আছে সেটি নিয়ে আলোচনা করব। তোমরা জানো বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, কৃষি এ দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডে লক্ষ্য করো, বাংলাদেশের কৃষি কাঠামোর বৈশিষ্ট্যগুলি, আমি এটার মূল পয়েন্টগুলি লিখে দিয়েছি। এক নম্বর আছে জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান। জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ, এর অধিকাংশই জমি কৃষিকাজের উপযোগী, কিছু বন রয়েছে। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত হল কৃষি। এই কৃষি এদেশের মানুষের খাদ্যের যোগান দেয় এবং শিল্পের কাঁচামালেরও যোগান দিয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরের বৈশিষ্ট্যটি হল কৃষির উপখাত। বাংলাদেশের কৃষির অনেকগুলো উপখাত রয়েছে যা বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখে। এগুলো হচ্ছে শস্য উপখাত, মৎস্য উপখাত, পশু সম্পদ উপখাত এবং বনজ সম্পদ উপখাত। এগুলি থেকে আমরা প্রচুর পরিমাণে সম্পদ বিদেশে বিক্রি করি, যা আমাদের অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করে। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে কৃষি পণ্যের ধরন। বাংলাদেশের দুই ধরনের কৃষি পণ্য উৎপাদিত হয়, একটি হচ্ছে খাদ্যশস্য আর একটি হচ্ছে অর্থকরী ফসল। খাদ্যশস্য উৎপাদিত হয় আমাদের দৈনন্দিন খাদ্যের চাহিদা মেটানোর জন্য, এবং অর্থকরী ফসলগুলি বিদেশে বিক্রি করার জন্য উৎপাদিত হয়, যেটা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করতে সহায়তা করে। এর পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদনের উদ্দেশ্য। আমাদের এই কৃষি পণ্যগুলো উৎপাদনের উদ্দেশ্য কি? মূল লক্ষ্য হচ্ছে আমাদের খাদ্যের চাহিদা মেটানো। আমাদের যতটুকু পরিমাণ খাদ্য প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণ আমরা উৎপাদন করব, পরবর্তীতে যদি বেশি উৎপাদন করতে পারি সেগুলো আমরা বিদেশে বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এটাও আমাদের কৃষি কাঠামোর একটি অন্যতম বৈশিষ্ট্য। তারপরের বৈশিষ্ট্য হচ্ছে ভূমি ব্যবস্থাপনার ধরন। আমাদের বাংলাদেশে ভূমি ব্যবস্থাপনার রাওয়াত ওয়ারি প্রথা প্রচলিত আছে, অর্থাৎ এই জমিগুলো আমরা সরকার থেকে খাজনার মাধ্যমে বুক দখল করছি, প্রয়োজনীয় হস্তান্তরের অধিকার আমাদের রয়েছে, এটা বংশানুক্রমিকভাবে আমরা এটা করে আসছি। আমাদের দেশে ভূমিহীন কৃষকের সংখ্যা বেশি, যাদের কোনো প্রান্তিক জমি নেই।
তারা অন্যের জমি চাষ করে ফসল ফলায় এবং জীবন ধারণ করে। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে খামারের আয়তন। বাংলাদেশের কৃষি জমিগুলোর খামারের আয়তন অত্যন্ত ছোট এবং ছোট ছোট আকারে বিভক্ত করে তারা ফসল উৎপাদন করে। তারপরের বৈশিষ্ট্য হচ্ছে কৃষিকাজের ধরন। বাংলাদেশের কৃষিকাজ সাধারণত প্রকৃতির উপর নির্ভরশীল, যদিও বর্তমানকালে কিছু সেচ পদ্ধতির মাধ্যমে বা আধুনিক চাষ পদ্ধতির মাধ্যমে কিছু জমি চাষ করা হচ্ছে, তথাপিও বাংলাদেশের অর্থ কৃষিটা প্রকৃতির উপর নির্ভরশীল। কোনো কোনো বছর প্রকৃতির অনুকূলে থাকলে বেশি পরিমাণ ফসল উৎপাদিত হয়, আবার কোনো কোনো বছর প্রকৃতির প্রতিকূলে থাকলে ফসল কম উৎপাদন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ আমাদের বৈশিষ্ট্য হচ্ছে কৃষকদের আর্থিক অবস্থা। বাংলাদেশের কৃষকদের আর্থিক অবস্থা খুবই শোচনীয়, তারা অত্যন্ত দরিদ্র, তাদের পুঁজি কম, তারা কৃষিক্ষেত্রে বড় ধরনের বিনিয়োগ করতে পারে না, ফলেই এদেশের কৃষি অত্যন্ত পিছিয়ে রয়েছে। একর প্রতি উৎপাদন জাপান, ফিলিপাইন এসব দেশের চেয়ে অত্যন্ত কম। কৃষকরা সময় মতো কৃষি ঋণ পায় না, এটাও বাংলাদেশের কৃষকদের জন্য একটি সমস্যা। তাছাড়া বাংলাদেশের কৃষক টাকার অভাবে তাদের সুচিকিৎসা, তাদের ছেলে মেয়েদের মানুষ করার সম্ভব হয় না। এই হচ্ছে বাংলাদেশের কৃষির কাঠামো বৈশিষ্ট্য। তোমরা বাসায় এই বৈশিষ্ট্যগুলো আরো সুন্দরভাবে পড়ে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে আমি তোমাদের সামনে এই কৃষির যে উপখাতগুলো আছে তা নিয়ে আলোচনা করবো।